জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি আলোচিত সমালোচিত নাম, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী বাঙালিদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে জায়েদ খান। সমালোচনার সব কুল রক্ষাই যেন করে চলেছেন গত প্রায় দুই মাসেরও অধিক কাল সময় ধরে। 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে জল ঘোলা করা পরিবেশ, তার অধিকাংশটাই দায় জায়েদ খানের ওপরে চাপান সমালোচক মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরলে খুব সহজেই অনুমান করা যায় বিশ্বব্যাপী জায়েদ খানের হেটার্সের সংখ্যা কত আর তার ভক্তের সংখ্যা কত। জায়েদ খানকে একবার প্রশ্ন করা হয়েছিল, দেশের সব মানুষ আপনার হেটার্স কেন, আপনার ভক্ত নাই কেন? উত্তরে তিনি বলেছিলেন, আমার যদি ভক্তই না থাকে তাহলে শিল্পী সমিতিতে নির্বাচন করে আমি জিতলাম কীভাবে। তার মানে তিনি বলতে চেয়েছিলেন, শিল্পী সমিতিতে তার একটা নির্দিষ্ট ভক্ত শ্রেণী রয়েছে। কিন্তু জায়েদ খানের নানা ধরনের কন্টেন্ট, জায়েদ খানের খবর যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, সেটা ভালো খবর হোক আর খারাপ খবর হোক, সেখানে মন্তব্যের ঘরে গেলেই বোঝা যায় জায়েদ খানের হেটার্সের সংখ্যা 99 ভাগেরও বেশি। এমন কেন? এমনতর অবস্থায় যখন তার সাধারণ সম্পাদক পদটিও আইনের মার প্যাচে ঝুলছে, ঠিক তখনই প্রকাশ্যে আসছেন জায়েদ খান আগামী ঈদে। বাংলাদেশ টেলিভিশন তাকে চায়ের আড্ডায় দাওয়াত দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের চায়ের আড্ডায় এই সেলিব্রিটি শোতে জায়েদ খান আসছেন এবং কানাঘোষা শোনা যাচ্ছে একই অনুষ্ঠানে নিপুণও উপস্থিত থাকবেন। জায়েদ খান এবং নিপুণকে নিয়ে চায়ের আড্ডার সেলিব্রিটি শো চিত্রগ্রহণের কাজ ইতিমধ্যেই বিটিভি শেষ করেছে। জায়েদ খানের সেই শোয়ের একটি ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, যেখানে জায়েদ খানকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে উপস্থাপিকার সঙ্গে, কিন্তু নিপুণের সঙ্গে তার কোনো ছবি প্রকাশিত হয়নি। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিপুণ এবং জায়েদ খান একই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছে না টেলিভিশন কর্তৃপক্ষ। আবার এমনও হতে পারে এটা শুধু আলোচনার খোরাক জাগাতেই সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে, যেন অনুষ্ঠানটি আলোচিত হয় আগামী ঈদে। বলার অপেক্ষা রাখে না, ঈদের যে কোনো আয়োজনের তুলনায় জায়েদ খান এবং নিপুণকে নিয়ে যে আয়োজন হবে, সে আয়োজন দর্শকরা গভীর আগ্রহে দেখার জন্য অপেক্ষা করবেন, এটা নিশ্চিত করে বলাই যায়। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, জায়েদ খান এবং নিপুণ কি একই সাথে একই শোয়ে অংশ নিচ্ছেন, নাকি একটি শোয়ের দুটি পর্বে দুজন অংশ নিচ্ছেন? এই অনুষ্ঠান বিষয়ে জায়েদ খান বলেছেন, সত্যি কথা বলতে আমি আদালতের রায়ের অপেক্ষায় আছি, কিন্তু তবুও তো আমি একজন শিল্পী মানুষ, কাজও তো করতে হবে, সেজন্যই বিটিভির সেলিব্রিটি শোয়ে অংশ নিলাম, অনেকদিন পর কাজে ফেরাটা প্রশান্তি এনে দিয়েছে। এ বিষয়ে নিপুণের কোনো অভিমত গণমাধ্যম এখন পর্যন্ত খুঁজে পায়নি। তবে যে গুঞ্জন উঠেছে, সেই গুঞ্জন যদি সত্যি হয়, জায়েদ খান এবং নিপুণ বিটিভির চায়ের আড্ডায় একই অনুষ্ঠানে যদি যোগ দেন, তাহলে সেটি দেখার মতো একটা বিষয় হতে যাচ্ছে এবং বিটিভির ঈদ আয়োজনের সফল একটি অংশ এটি যে হবে সেটি বলার অপেক্ষায় রাখে না। ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকুন, দেখা যাক কী হয়। জায়েদ খান নিপুণ একই স্ক্রিনে এসে নতুন করে ঝগড়া বাঁধান, নাকি তাদের মধ্যে মিলমিশ হয়ে যায়, তারা দুজন অবশেষে এক হয়ে যান,